جي السلام عليكم ورحمة الله وبركاته. هلا يا شيخ حبيبي، كيف الحال؟ আপনি তো কি বলে আমার কথা কি শোনা যায়? আগে বলেন। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। মাসের কাছে চাপা মারলেন একটু আগে। না না না, কিন্তু এখানে মধ্যে একটা কথা হচ্ছে, আপনি একটা দুই নম্বরই করছেন। কি আপনাকে আমি একটু আগে দেখলাম পাঞ্জাবি গায়ে লাইফে, আমি আপনার দিকে পাঞ্জাবি পরছি, এখন আপনি দেখি টি শার্ট পরে আসছেন। কেন ভাই, কি টি শার্ট নাই? আমরা কি পড়তে পারি না? পারি তো, এটি কেন করলেন? গরম তো হচ্ছে, পাঞ্জাবি বেশিক্ষণ গায়ে দিয়ে রাখলে কষ্ট লাগে। আচ্ছা যাক, ফাইন। আচ্ছা মন ভাই, বিষয়টা হচ্ছে আপনি এর মধ্যে অবগত আছেন যে ওই আমাদের হয়েছে কি, আমরা বারবার যদি সতর্ক করার পরও পাবলিক কিন্তু মানে শুনতে চায় না। যেমন কিছু ইউটিউব চ্যানেল আছে, কালকে একটা বিবৃতি দিয়ে একটা ব্রেকিং পেয়ে তারা মানে বেশ মানে এমন ভাবে সুনাম করেছে, সুনাম গুলো আমি আপনাকে একটু বলি। তার মধ্যে হচ্ছে, আর সৌদি যেতে পারবেন না বাংলাদেশিরা, নাম্বার ওয়ান। নাম্বার টু সেটা হচ্ছে, সৌদি আরবে সকল ভিসা বাতিল করে দিল সৌদি সরকার, বাংলাদেশিদের জন্য সকল ভিসা বাতিল করে দিল সৌদি সরকার, তারপর সব ভিসার টাকা ফিরিয়ে দিচ্ছে সৌদি সরকার, ইত্যাদি রকম অনেক ধরনের আতঙ্ক দিয়ে, অনেক ধরনের ইয়ে দিয়ে পাবলিকের কে মানে শিরোনাম করেছে এবং এগুলো ভিউ হয়েছে। এই যে কালকে থেকে মানে মাথা খেয়ে ফেলছে, অনেক মেসেজ আসছে, অনেক ফোন আসছে, আমি সবাইকে অপেক্ষা করেছি যে রাত লাইভে আসবো। লাইভে এসে আমি যদিও এই বিষয়ে আমি পুক্ত না, আমি মাউন ভাইকে নিয়ে এসে আপনাদেরকে বিষয়গুলো আমরা জানান দিব। তো এই জন্যই আমরা তিনটি বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা করতে চাচ্ছি এবং তিনটি বিষয় নিয়ে আজকে আপনি আমাদের সাথে একটু আলোচনা করবেন এবং উপকৃত হব। সেই বিষয়গুলো আপনি যদিও ক্যাপশনে দেখতে পাচ্ছেন, আমি বিষয়গুলো আবারও বলি আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়গুলো আশা করছি প্রবাসীরা উপকৃত হবে আপনার মাধ্যমে। তো সেই তিনটি বিষয়ের মধ্যে আমি আপনাকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে, দেশে নতুন ভিসা সব বাতিল কিনা, এই বিষয়টি নিয়ে আপনি আমাদেরকে একটু আলোচনা করবেন এবং পরিষ্কার করবেন। ব্যাপারটা হয়েছে, ইউটিউব চ্যানেল খুলতে টাকা লাগে না বুঝছেন, আর ফেসবুক অ্যাকাউন্ট করতেও টাকা লাগে না। এখন একটা অ্যাকাউন্ট করে মাশাল্লাহ রং চং খবর দিয়া যদি ভিউয়ার বাড়ায় দেয়, এই ধান্দায় থাকে, এই জিনিসটা চিন্তা করে না যে আমার তথ্য দিয়া কত মানুষ হয়তোবা সেই খবরটা শুনে মানসিকভাবে টেন্সড হইয়া হার্ট ফিলও করতে পারে, হইতে পারে। তো এই জিনিসটা মানুষ আসলে চিন্তা করে না, চিন্তা করে না, এবং এই জিনিসটা হয় নাই যে এরকম হইতেও পারে, হয়েছেও হয়তো অনেকের ক্ষেত্রে, যেটা হয়তো আমরা জানি না বা জানলেও বলছি না। আসলে এদের কোনো দায় দায়িত্ব নেই এই সমস্ত ইউটিউব চ্যানেলের, তাদের তাদের কাজ হলো ভিউয়ার বাড়ানো, এই ভিউয়ার দিয়ে সে ব্যবসা করে অ্যাডসেন্স। এক্স্যাক্টলি, কিন্তু তথ্যের সত্যতার বিষয়ে তারা কোনো চিন্তা করে না। এদের পরিণতি যদিও এই দুনিয়ায় মানে তারা বলতেছে ভিউয়ার বাড়বে, তবে তাদের ভিউয়ার পরকালেও বাড়বে। কখন বাড়বে? যখন তারা ওই গরম তেলে ভাজবে জাহান্নামের, তখন ওই ভিউয়ার, তখনও ভিউয়ার অনেক থাকবে এই মিথ্যা তথ্য দেওয়ার কারণে। সুতরাং ভিউয়ার সবসময় থাকবে তাদের, দুনিয়া আখেরাতে দুই জায়গায় ভিউয়ার থাকবে, এই জায়গায় ভিউয়ার হলো তারা মাস্তি করতেছে আর ওই জায়গায় ভিউয়ার থাকবে তাদের তেলে ভাজার আর কি। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম, যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভিসা কোনো বাতিল করা হয়নি সৌদি সরকারের পক্ষ থেকে। প্রথম বিষয় জিনিসটা মনে রাখবেন, কোনো ভিসা বাতিল করা হয়নি সৌদি পূর্বের শ্রম মন্ত্রণালয়, বর্তমানের মানব সম্পদ মন্ত্রণালয় যেটা বলেছে যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে যদি কোনো নিয়োগকর্তা স্পন্সর কোম্পানি মনে করে যে তিনি কর্মী আনবেন না, তাহলে যে দেশে কর্মী আনার জন্য তিনি চাহিদা দিয়েছিলেন সে দেশে কর্মী আনতে না চাইলে তিনি ভিসাটা ক্যান্সেল করতে পারেন, এবং তিনি যেই 2000 রিয়াল করে ফি দিয়েছিলেন সৌদি সরকারকে প্রত্যেক ভিসা বাবদ, সেই টাকাটা ফেরত দিতে পারেন। আচ্ছা, এটা বলেছে কোনো ভিসার সরকারের পক্ষ থেকে কোম্পানি বা নিয়োগকর্তা চাইলে ভিসা বাতিল করতে পারবে এবং কর্মী আসাটা ঠেকাই দিতে পারবে। জি, ওকে, এই হলো বিষয়। জি, তো সেক্ষেত্রে মন ভাই, সেক্ষেত্রে যাদের 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 আপনার স্ট্যাম্পিং হয়েছে মানে ওনারা কি করবেন, একটু আমাদেরকে আরেকটু যদি খোলাসা করে বলতেন বিষয়টা। যদি আরেকটু খোলাসা করে বলি, অনেকের ভিসা স্ট্যাম্পিং হয়েছে, তো ধরলাম সৌদি সরকার এই ঘোষণা না দিল না, তখন কি হইতো? আমার স্বাভাবিকভাবে ভিসার স্ট্যাম্পিং এর পরে মেয়াদ থাকে 90 দিনের, 90 দিন হলে এই ভিসার আর কোনো ভ্যালিডিটি নাই।
তাহলে আগের নিয়ম অনুযায়ী যখন পরিস্থিতি স্বাভাবিক হইতো তখন আবার ভিসা স্ট্যাম্পিং করার জন্য এজেন্সির মাধ্যমে সৌদি দূতাবাসে জমা দেওয়া লাগতো, আবার ভিসা স্ট্যাম্পিং হইতো তারপরে তিনি আসতে পারতেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখন যেটা বলতেছে যে যদি কোম্পানি ভিসা বাতিল করে তাহলে সে করতে পারবে, কথার কথা ওই যে আমি আমার ভিডিওতেও বললাম যে আবুল কাসেম কোম্পানি ভিসা বাতিল করলো, 30টা ভিসা বাংলাদেশ থেকে কর্মী আনার কথা ছিল বাতিল করলো, বাতিল করলে এখন ওই ব্যক্তি আসতে পারবে না, এমনিও আসতে পারতো না আগে, কারণ তার তো জুন মাসের মধ্যে ফ্লাইট স্বাভাবিক হচ্ছে না, এমনিও আসতে পারতো না, অমনিও আসতে পারবে না। এখন যদি ভিসা ক্যান্সেল না করতো তাহলে আবারও ওই এজেন্সির মাধ্যমে পাসপোর্ট দূতাবাসে জমা দিলে ভিসা পাইত, এখন ক্যান্সেল করলে পাসপোর্ট জমা দিলেও ভিসা পাবে না, কারণ ভিসাটা তো মূল ভিসা ক্যান্সেল করে দিচ্ছে, এই হলো বিষয়। যাদের ভিসা স্ট্যাম্পিং হয়েছে এমনও ঘোষণা এসেছিল আগে, মাউন ভাই আপনি জানেন যে যাদের ভিসা স্ট্যাম্পিং আছে পুনরায় তাই সেটা রিইস্যু করতে পারবে, মানে পুনরায় সেটা স্ট্যাম্পিং করতে পারবে, এমন কিছু একটা আমরা প্রথমে একটা বিবৃতি দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম। জি তো এখন আমার কথা হচ্ছে একটা পাসপোর্টে, একটা পাসপোর্টে মনে করো একটা ভিসা লেগে গেছে, হ্যাঁ, তো সেই ভিসাটা যদি স্ট্যাম্পিং ক্যান্সেল হয়ে যায় বা স্ট্যাম্পিং এর টাকাটা রিটার্ন দিয়ে দেয় তার মানে আমরা কি ধরে নেব? মনে করেন এটা আপনারা দেখেন নাই কিন্তু আমার কাছে এটা অহরহ, সেটা হলো এক এক পাসপোর্টে, এক পাসপোর্টে অনেক সময় দুই ভিসা তিন ভিসাও থাকে, মানে একটা ভিসা দিছে দেওয়ার পরে ওই লোক তিন মাস আসতে পারেনি মানে কোনো কারণে, আবার আবারও সেম ভিসা আবার ওটাতে স্ট্যাম্প হয়েছে, আগের ভিসার উপরে মোলকা লেখা দেয়, নতুন আরেকটা স্টিকার আবার লাগায়, সেটার জন্য এজেন্সি যে ফি দিতে হয় $21 মোফা ফি, ওই মোফা ফি দিবে সে, বাকি আবার আসতে পারে কোনো সমস্যা নাই। ভিসা যদি ক্যান্সেল না করে এখান থেকে সৌদি স্পন্সর বা নিয়োগকর্তা, তাহলে কর্মীরা আসতে কোনো সমস্যা নেই আবার স্ট্যাম্পিং করতে হবে, ওই এজেন্সি যে $21 টোটাল মোট $42 না কত $40 মতো লাগে মোফা করতে, সেই মোফা ফিটা দিয়ে আবারও প্রণোদনা গুলো দিচ্ছে সেগুলো দিছে হলো সৌদি কোম্পানি মালিক এবং স্পন্সরদের জন্য, গতকাল যে ঘোষণাটা দিছে এটা এটাও সৌদি কোম্পানিদের জন্য, অর্থাৎ কোন কোম্পানি যদি আগে কর্মী আনার জন্য অর্ডার দিয়েও থাকে এবং তারা দেখতেছে এখন তাদের আর্থিক অবস্থা খারাপ, অর্থাৎ যে আবুল কাসেম কোম্পানি ধরি একটা ধরেন একটা ইয়ে কোম্পানি বিউটি পার্লার কোম্পানি বা একটা ফিটনেস কোম্পানি, এখন তো এই সমস্ত কার্যক্রম বন্ধ, ফলে আগামী কয় মাস পরে এই কার্যক্রম স্বাভাবিক হতে পারে এটা কিন্তু বলা যাচ্ছে না। এখন এই যে আবুল কাসেম কোম্পানি যে লোক আনতে বলছিল তাদের যদি ওই লোক প্রয়োজন না হয় তখন সৌদি সরকার বলতেছে ভাই তুমি ইচ্ছা করলে ওই ভিসাগুলো ক্যান্সেল করে দিতে পারো, ক্যান্সেল করে টাকাটা তুমি যে $2000 করে জমা দিয়েছিলে এটা ফেরত নিয়ে যেতে পারো। এখন বাংলাদেশে যদি এই ভিসা আবুল কাসেম কোম্পানির 5টা ভিসা স্ট্যাম্পিং হয়েও থাকে ওই ব্যক্তিরা আর তাহলে এই ভিসা আসতে পারবেন না, ভিসা ক্যান্সেল হয়ে গেলে যদি কোম্পানি ভিসাটা ক্যান্সেল করে থাকে, সেক্ষেত্রে ওই কর্মীরা যদি রিক্রুটিং এজেন্সির টাকা দিয়ে থাকে ১,০০,০০০ অনুমোদিত গোপনে আরও ৩,০০,০০০ দিয়ে থাকে, তো সেটা নেয়ার জন্য এজেন্সি এবং ওই দালালের সাথে তার যে চুক্তি আছে এইভাবে আগাইবে, অর্থাৎ কর্মী টাকা ফেরত নেওয়ার জন্য দালালের মাধ্যমে এজেন্সির কাছে যাবে, অথবা যদি তারা কথা না শুনে বিএমডিতে যাবে, ম্যানপাওয়ার অফিস যেটাকে বলে, সেখানে যাবে বিচার দিবে এজেন্সির বিরুদ্ধে, অথবা যদি সেখানে যাওয়ার সামর্থ্য না থাকে প্রত্যেকটা জেলা প্রশাসকের অফিসে একটা জেলা জনশক্তি অফিস আছে, ওই জনশক্তি অফিসে যে উনি অভিযোগ দাখিল করবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে তার আগে এজেন্সিতে দাবি করবে যে আমি তো যেতে পারলাম না, আমি তো টাকা দিছিলাম, আমার টাকাটা তুমি ফেরত দাও, এই বাংলাদেশিদের যে টাকা দিছে এটার সাথে সৌদি সরকারের টাকার কোনো সম্পর্ক নাই, সৌদি সরকার কিন্তু এই বাংলাদেশির যে ১ টাকার মানে ওই টাকার ১ টাকাও সৌদি সরকার পায়নি, সুতরাং সৌদি সরকার যে অর্থ ফেরত দিতে বলছে সেটা হলো মূলত ওই সৌদি স্পন্সরদের জন্য, স্পন্সরদের জি জি কোম্পানিদের। জি ভিসা নিয়ে আরেকটা ছোট প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যদি মনে করেন অনেকের ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে, সবকিছু টিকিট টাকে সবকিছু ওকে হয়ে গেছে, মন ভাই সে আসার কথা ছিল ধরে নিন এপ্রিলে সে আসার কথা, এখন এই পরিস্থিতির কারণে সে আসতে পারছে না, তাদের কি হবে?
না যদি আমার কথা একটাই ভাই, ভিসা স্টাম্পিং হয়েছে যে কারণে আমি আসতে পারি নাই, যে কারণে আমি আসি নাই, করোনার কারণে হোক আর যে কারণেই হোক, এখন তার ভিসা 90 দিন চলে গেলে ভিসা এক্সপায়ার, তখন যদি ওইটার মাদার ভিসাটা এখনো বিদ্যমান থেকে থাকে, অর্থাৎ ওই রিক্রুটিং এজেন্সির কাছে এখনো ভিসাটা থেকে থাকে, অর্থাৎ যদি অকালাটা বহাল থাকে এই সৌদি কোম্পানি যে অকালা দিছিল এই অকালাটা যদি বহাল থাকে, তাহা হইলে পরবর্তীতে করোনার পরবর্তীতে ভিসা পাইতে তার কোনো সমস্যা নেই। আপনি বিমানের টিকিট যেটার বিষয়ে, বিমানের টিকিটের জন্য সে যেই ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কিনছে তার সাথে যোগাযোগ করবে, কারণ তা ওই ট্রাভেল এজেন্সিকে তো অলরেডি বিমান সংস্থা টাকা ফেরত দিচ্ছে। জি ওকে।